ভাতের ভিতরে পয়সা রাখুন বেঁচে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদের সাথে পাঁচটি টিপস শেয়ার করব আশা করি ধৈর্য ধরে আমার সবগুলো টিপস দেখবেন আপনাদের অনেক বেশি উপকারে আসবে চলুন তাহলে প্রথম টিপস কি সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কয়েল নিয়ে নিয়েছি তবে সবারই বাড়িতে কম বেশি কয়েলের ব্যবহার হয় আর সেখান থেকেই দেখা যাচ্ছে কয়েলের ছাইগুলো আমরা অনায়াসে ফেলে দিই তবে এই কয়েলের ছাই দিয়ে যে কি করা যায় সেটা জানলে আপনারা অনেক বেশি অবাক হয়ে যাবেন এই কয়েলের ছাই জীবনে কখনোই আপনারা ফেলে দিবেন না আমি আপনাদেরকে এই কয়েলের সাই দিয়ে কি করতে পারবেন সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথম টিপস এটা হচ্ছে আপনারা এই কয়েলের যে সাই এইটা আপনাদের যে জায়গায় পিঁপড়া আছে সেইখানে এইভাবে করে ছড়িয়ে দিবেন। এই কয়েলের ছাই দিয়ে কিন্তু আমি আরেকটা এমন টিপস করে দেখাবো সবাই অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন কিন্তু অনেক বেশি উপকৃত হবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা দেখতে পেলেন আমি এখানে সাই ছড়িয়ে দিয়েছি আপনাদের ঘরে যেখানেই কোনো রকম মানে পিঁপড়া জাতীয় কিছু আসে না কেন পিঁপড়া মাজালি ডাইয়োপোকা যাই থাকুক না কেন সেখানে সেখানে আপনারা ওটা সরিয়ে দিবেন বাড়ির আনাচে কানাচে এই কয়েলের সাই দেখবেন আপনার এক ফোঁটাও কোথাও কোনো পিঁপড়া কোনো কিছুই আসবে না আর পিঁপড়া তেলা পোকা এইগুলো জাগায় মারা যাবে এবার যেটা আমি করে দেখাচ্ছি কয়েলের ভিতরে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি এই কয়েলের ছায়ের ভিতরে আপনারা পরিমাণ দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অনেক বেশি তৈরি করছি আপনারা সেই পরিমাণে দিবেন চিনি কম বেশি হলে সমস্যা নেই বেশি হলে সমস্যা নেই কম হলে একটু সমস্যা তো আমি এখানে যেহেতু দিয়ে দিয়েছি চিনি আর তারপরে দেখতে পেলেন আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমরা যে রেগুলার কাপড় কাছি যে ডিটারজেন্ট পাউডার সেই পাউডার এরপরে এখানে আমি একটু একটু করে পানি দিচ্ছি পানি দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব আপনারা এই ডোটা একটু শক্ত রাখবেন তাহলে ভালো হবে এই ডোটা আমার একটু নরম হয়ে গিয়েছিল সেই কারণে কিন্তু এটা সেরকম হয়নি কিন্তু আপনারা এটা একটু শক্ত করে তৈরি করবেন তবে নরম হয়ে গেলেও কোনো সমস্যা নেই তো আমার এই ডোটা তৈরি হয়ে গিয়েছে এইবার আমি এটা কি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডোটা যদি শক্ত হতো তাহলে কিন্তু এই ডোটা ছোটো ছোট করে নিয়ে তারপরে এটা একটা গুলি মানে কয়েকটা গুলি তৈরি করা যেত কিন্তু এটা নরম হওয়ার কারণে কিন্তু গুলির মতো তৈরি করা যাচ্ছে না এর জন্য কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে একই প্রসেসে যদি এটা শক্তও হয়ে যায় তাহলেও আপনারা এই কাগজের উপরে রেখে দেবেন এক একটা গুলি আর যদি নরমও হয়ে গিয়ে থাকে তাহলেও আপনারা এই কাগজের উপরে রেখে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো বাড়িতে যে লেখালেখির কাগজগুলো আছে আমি সেই কাগজগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বাদ দেওয়া যে কাগজগুলো থাকে এবার তার উপরে আমি ছোট ছোট করে গুলি হিসাবে এখানে দিয়ে দিব এক একটা করে দানা এইবার এইগুলো আপনারা কোথায় রাখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার আর কী কাজে লাগবে আপনাদের বাড়িতে যদি টিকটিকি থাকে টিকটিকির সমস্যায় অনেকেই ভুগে থাকেন বাচ্চারা বড়রা সবাই ভীষণ ভয় পেয়ে থাকে টিকটিকির আর আমি তো ভীষণ ভয় পাই সেই জন্য এই টিকটিকির উপদ্রব্য থেকে রক্ষা পেতে আমি যেটা করে থাকি আমার বাসায় কিন্তু একটা টিকটিকিও পাবেন না আমি যেটা করে থাকি এই কয়েলের ছাই কখনোই ফেলে দি না এই কয়েলের সাই আমি এইভাবে করে নিয়ে তারপরে আলমারির উপরে দেয়ালের পাশে বিভিন্ন জায়গায় যেখানে চিপা চাইপা জায়গা আছে সেই সব জায়গাতে আমি এই একটা একটা দানা এইভাবে কাগজ শুদ্ধ রেখে দিই আর এটা যেহেতু একটু নরম হয়ে গেছে তো চিপা চাপা জায়গা আপনারা রাখতে পারবেন কিন্তু যদি আলমারির উপরে রাখেন তাহলে একটু রেখে শুকিয়ে নেবেন তারপরে আলমারি কিংবা অড্রপ এইসবের উপরে রেখে দিবেন তবে এটা দেখবেন যে বাচ্চারের বাচ্চারা যেন কোনোভাবে এটা না পায় তো এখানে যেহেতু ডিটারজেন্ট দেওয়া এইটার কারণে কিন্তু টিকটিকি আসবে না আর কয়েলের সায়ের কারণে এখানে আপনার যেটা আসবে না সেটা হচ্ছে তেলা পোকা ইঁদুর চিকা যা যা আসে না কেন আপনার বাসার ধারের কাছেও কিন্তু আসবে না আর ইঁদুর যদি এই কয়েলের সায়ের এইটা যদি একবার মুখে দেয় সঙ্গে সঙ্গে জায়গায় কিন্তু মারা যাবে আর এর একটা খারাপ গন্ধ আছে এই গন্ধে কিন্তু তেলা পোকা ইঁদুর সূচা কোনো কিছুই আসবে না আপনার ঘর একেবারেই ক্লিন থাকবে কোনো কিছুই আপনি পাবেন না আমি কয়েলের সাই দিয়ে আপনাদেরকে দুইটি টিপস করে দেখালাম এবার আমি দ্বিতীয় নাম্বার টিপসে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কয়েল নিয়ে নিয়েছি আর এই কয়েলটা যখন আপনারা ধরিয়ে দিবেন তখন কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কয়েলের ধোঁয়াটা অনেক বেশি হবে আবার দেখা যাচ্ছে তাড়াতাড়ি কয়েলটা শেষ হয়ে যাবে বাড়িতে যারা জয়েন্ট ফ্যামিলি আছেন এখন কিন্তু ডেঙ্গুর সময় এবং অনেক বেশি মশার উপদ্রব্য সেই জন্য আপনারা গোয়াল ঘরেও অনেকেই গ্রামে কিন্তু কয়েল ধরিয়ে দেন সেক্ষেত্রে প্রতিদিন কিন্তু অনেক অপচয় হয় তো আপনারা এই অপচয়ের হাত থেকে যদি একটু রক্ষা পেতে চান সামান্য একটু দুই ফুটা তেল হাতে ঘষে নিয়ে আমি যেভাবে দিচ্ছি সেইভাবে করে দিবেন যেন এই কয়েলটা ভালোভাবে কভার হয়ে যায় দেখতে পেলেন আমি কতটুকু একটুখানি তেল নিয়েছি সেটা দিয়ে এইভাবে কভার করে দিলাম এই কয়েলটা যদি আপনার বারো ঘন্টা জলে তাহলে এটা তার থেকে আরও তিন ঘন্টা বেশি জ্বলবে আপনারা এটা ট্রাই করে দেখতে পাবেন আপনার যতটুকু সময় জ্বলবে তার ডবল এটা কিন্তু জ্বালাতে পারবেন আর এটা কিন্তু খুব আস্তে আস্তে জ্বলবে এতে করে আপনার কিন্তু অনেক টাকা অপচয় কম হবে চলে গেল দ্বিতীয় নাম্বার টিপস এবার চলে আসি তৃতীয় নাম্বার টিপসে অনেকেই মাছ খেতে চান না মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেই জন্য মাছ খেতে পারেন না এখন যে টিপসটি দিয়ে দিচ্ছি এই টিপসটি ফলো করলে মাছ আপনারা এমনি কাঁচা রান্না করেই শুধু শুধু খেতে পারবেন কোনো রকম গন্ধ লাগবে না একটুখানি এক চা চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি মাছের ভিতরে কাঁচা মাছের ভিতরে আর এক চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ এবার এইটা দিয়ে ভালো করে এইভাবে করে একটু ঘষে নেবেন আর ঘষে নেওয়ার পরে তারপরে এটি আপনাদেরকে ধুয়ে নিতে হবে চার পাঁচবার করে আপনাদের কোনো মালসার উপরে কিন্তু ডোলে ডোলে ধোয়া লাগবে না যে কোনো একটা পাত্রের ভিতরে নিয়েই কিন্তু মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিতে পারবেন এই যে দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এবং মাছের উপরে কোনো রকম কোনো পিচ্ছিল কোনো কিছুই নেই এবার এই মাছটা আমি ভাসতে দেব তার জন্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে আপনারা একটুখানি এক মানে একসা সামসের মতো লেবুর রস দিয়ে দেবেন এতে করে মাছটা এত সুন্দর একটা মানে স্মেল আসবে মাছে আর হলো রকম কোনো আপনি যদি লেবুর রস নাও দেন তারপরেও কোনো গন্ধ আসবে না এখানে আটা লবণ হলুদ দিয়ে ধোয়ার কারণে এই টিপসটা আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন যে যে টিপস আপনাদের কাছে ভালো লাগবে আর খারাপ লাগলেও আপনারা কমেন্ট করতে পারেন এই মাছের উপরে আরও একটি টিপস আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি মাছটি যখন আপনারা ভাজবেন তখন তেলটা অনেক একটু বেশি গরম করে নেবেন তারপরে মাছগুলো দিবেন এতে করে তেলের অপচয় কম হবে আরও একটা জিনিস যেটা হচ্ছে এই মাছটা যখন আপনারা উঠলে উল্টে নিতে যাবেন তখন দেখা যাচ্ছে মাছ অনেক সময় লেগে যায় যেসব কড়াইতে মাছ ভাজা হয় না সেসব সব কড়াইতে দেখা যাচ্ছে মাছ ভাজতে গেলে লেগে যায় এই জন্য যেটা করতে হবে অনেক বেশি যখন লেগে যাবে তখন আপনারা চুলাটি বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিবেন আগের থেকে চুলা জ্বলন্ত অবস্থায় নাড়তে যাবেন না চুলা বন্ধ করে দুই থেকে তিন মিনিট রেখে দিবেন এরপরে একটুখানি চার দিলেই কিন্তু দেখতে পাবেন এই মাছগুলো মানে সুন্দরভাবে উল্টানো যাচ্ছে আপনি এটি ট্রাই করে দেখবেন এরপরে অপর পাশও ভেজে নিয়ে তারপরে আবার চুলা বন্ধ করে দিবেন এতে করে আপনার মাছটা ভাজা হয়ে যাবে কোনো রকম কিন্তু মাছ নিচে লেগে যাবে না এরপরে মাছ ধোয়ার পরে আর একটা টিপস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন নম্বর টিপস চা খাওয়ার পরে এই চার পাতি আমরা ফেলে দিই কিন্তু অনেক কাজে লাগে এটা রূপচর্চা গাছের পরিচর্যা কিন্তু এটা আরেকটা একটা কাজে লাগে সেটা হচ্ছে দেখা যাচ্ছে চা খেয়ে সকালে নাস্তা করার পরে চা খায় অনেকেই তারপরে এই চা পাতাটা ফেলে দিলাম না না দিয়ে রেখে দিলাম এইবার রান্না করতে করতে অনেক সময় হাতে ময়লা তেল ছিটকা এবং মাছের গন্ধ লাগে তেমন হ্যান্ড ওয়াশ দিলেও কিন্তু যেতে চায় না তারপরে কি করতে হবে এই চা পাতা আগে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে তারপরে চা পাতা দুই হাত ভালো করে ঘষে নিয়ে ধুয়ে ফেলবেন তারপর কিন্তু দেখতে পাবেন ম্যাজিক আপনার হাত আগের থেকে কত বেশি ফর্সা হয়ে গিয়েছে এবং আপনার হাতে যত ময়লা আছে হাত পা আপনি দিতে পারেন আর হাতে কোনো রকম আষ্টে গন্ধ হবে না আরও সুন্দর একটা স্মেল আসবে চলে গেল চতুর্থ নাম্বার টিপস এবার চলে আসি পঞ্চম নাম্বার টিপস এটা হলো লাস্ট টিপস এইটা দেখা যাচ্ছে এই যে ভাত দুপুরে খাওয়ার পরে আমরা মানে অনেক অনেকেরই ভাত বেঁচে থাকে আর আমি যেটা করি একবারেই ভাত রান্না করে ফেলি যেদিন রাতে রুটি খাওয়া না হয় যে আজকে রাতে ভাত খাওয়া হবে সেজন্য বেশি করে ভাত রান্না করে রাখি আবার এই ভাতটা ফ্রিজেও রাখতে চায় না ফ্রিজে জায়গা থাকে না ছোট ফ্রিজ থাকলে সবজি ফল এইগুলো রাখার পরে আর ফ্রিজে জায়গা থাকে না আর অনেক বেশি বক্স রাখতে হয় ফ্রিজে তো তার জন্য একটা টিপস ফ্রিজে ভাত না রেখে আমরা যদি এই ভাতের উপরে একটা পয়সা দিয়ে দিই এইভাবে একটা ভাত আপনারা চাইলে যে রাইস কুকারে ভাত আছে সেই রাইস কুকারের উপরেই যদি পয়সাটা দিয়ে দেন তাহলেও কিন্তু হবে তবে আমি একটা পাত্রে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো পয়সা লাল হোক সাদা হোক যে পয়সাই হোক ভালো করে একটু বার দিয়ে ধুয়ে নেবেন নিয়ে এতে কিন্তু অনেক ময়লা থাকে এবার ভাতের উপরে দিয়ে দিবেন আর পাঁচ ছয় কোয়া রসুন দিয়ে দিবেন এভাবে করে রসুন দিয়ে আপনারা মিক্সেপের ভিতরে একটা জালি দিয়ে ঢেকে রেখে দিবেন। আপনাদের এই ভাত পরের দিন সকাল পর্যন্তও ভালো থাকবে কোনো রকম ফ্রিজে রাখার প্রয়োজন হবে না এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারবেন একটা পয়সা রাখলেই যথেষ্ট ফ্রেন্ডস কোন টিপসটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম